ওরা তো ভুলেই যায়, দেশের স্বার্থের কথা হলে ভুলে যায়, দেবার কথা হলে বলে না। দেবার কথাও বলি, আপনারা আপনাদের মনে নেই বা অনেকে যারা ইয়াং মনে থাকবে না, জিয়াউর রহমানের ক্ষমতায় আসার পর ভারতীয় পণ্য যাতে বাংলাদেশে প্রবেশ করতে পারে সকল পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে দিয়েছিল, বাংলাদেশ ভারতীয় পণ্যে সয়লাভ হয়ে গিয়েছিল। ভুলে গেছেন সে কথাটা? আমি জানি আমার মতো বয়োবৃদ্ধ কিছু থাকলে হয়তো তাদের মনে থাকতে পারে, তাছাড়া তো এখানে ইয়াং জেনারেশনে তো জানারই কথা, তো ভুলেই গেছে হয়তো, কিন্তু এটা তো বাস্তব কথা যে সাইফুর রহমান সমস্ত কিছু ওপেন করে দিল, তখন দেখা গেল সে পুরো বাংলাদেশে ভারতীয় পণ্য, কিন্তু বাংলাদেশ থেকে কী যাবে সেই সুবিধা তো নেয়নি, দিতে পারেনি। তো সে কথা ভুললে চলবে কেন? আমার কথা হচ্ছে আপনারা তো পরম্পরায় এগুলি জানায় দেওয়া উচিত, মনেও রাখা উচিত।